দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে রয়েছি ঠাকুরগাঁওয়ের বড় খোঁচাবাড়ি হাটের সাথেই হামিদুর ভাইয়ের চাটালে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি একদম কাঁচা ভুট্টা, আজকে যারা মাঠে ফলাইছে এই ভুট্টাটি। তো এই ভুট্টাটি বর্তমান তারা যে রেটে নিয়ে আসছে সেটাই তথ্য দিব আপনাদেরকে। পর্যাপ্ত পরিমাণে ভুট্টা তার কাছে, কিন্তু উনি ভুট্টার ব্যবসা সবসময় করে। সাব্বির ভাই এবং হামিদুর ভাই ওনার ভাতিজা সব কিছু মিলে করতেছে। যে কাঁচা ভুট্টা তারা কিনছে পুত্র 1750 টাকা থেকে 1800 টাকা, 1750 টাকা থেকে 1800 টাকা। দেখেন এই যে 33-55 জাতের ভুট্টাটি 1750 থেকে 1800 টাকা। 82 কেজি 83 কেজি ওজন দর্শক। এছাড়াও যে শুকনা ভুট্টাটি রয়েছে বর্তমানে এখন 14 মাস্টাজার 28 টাকা 20 পয়সা, 28 টাকা 20 পয়সা 14 মাস্টাজার বিক্রি হচ্ছে। এছাড়াও যেটা 1450 মাস্টাজার নিচ্ছে কেউ কেউ, ওইটা এইভাবে চলতেছে 14 টাকা 28 টাকা 20 পয়সা ম্যাক্সিমাম ভুট্টা বিক্রি হচ্ছে শুকনা ভুট্টাটি 14 মাস্টাজার। তো এগুলোর জন্য স্টকের জন্য বেশ একটা উপযোগী সেই ভুট্টাগুলো ওনারা দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের এই যে মেসাস মাঠ এডাস হামিদুর ভাই ইসমত দৌলতপুর খোঁচাবাড়ি ঠাকুরগাঁও ওনারই এই প্রতিষ্ঠান, ওনারই প্রতিষ্ঠান। এখানে এই যে দেখেন ওনারই ঘর, এই সেই ঘর। দেখেন ভুট্টার ব্যবসায়ী সবসময় ভুট্টা নিয়েই পড়ে আছে। হ্যাঁ, ভুট্টার ব্যবসায়ী সবসময় ভুট্টা নিয়েই পড়ে আছে। এগুলা কী জাতের ভুট্টা হামিদুর ভাই? 33-55 দর্শক, এই যে 33-55 এইখানেই ওনার আড়ত, এখানেই সব মিলে উনি গদি ঘরে বসে থাকে। এখানেই পার্টিরা আসে এবং ওই যে মানিক ভাই আসে এখানেই বসে আছে। এভাবে সকল ব্যবসায়ীগুলো আসে এখানে থাকে। এছাড়াও আমরা দেখানোর চেষ্টা করতেছি সর্বোপরি ঠাকুরগাঁও খোঁচাবাড়ি থেকে আমাদের হামিদুর ভাইয়ের এখানে। তো হামিদুর ভাই, আপনার সব কিছু দেখাইলাম, চাটাল এবং মিল সব কিছু দেখাইলাম। যদি কেউ আমার দর্শক ভুট্টা কিনতে আসে তো সর্বোপরি চেষ্টা করা যাবে তো ভালো ভুট্টা দেওয়ার জন্য? অবশ্যই আমরা সর্বোত্তম চেষ্টা করবো, সর্বোত্তম চেষ্টা করবেন। যাক, আর মোটামুটি পঞ্চগড়ে তো ঠাকুরগাঁয়ে সব ধরনের ব্যাংক আছে, সুবিধা ব্যাংকের সুবিধাটা পাওয়া যাবে, তাই না? সব ধরনের ব্যাংক আছে। আর এইগুলা যারা পাঠাচ্ছেন গাড়ি ভাড়া লোড এবং পৌঁছানো পর্যন্ত মোটামুটি আপনাদের দায়িত্ব? হ্যাঁ, লোড করে ছাড়ে দিতে পারে। জি জি, দর্শক আমরা শুনছিলাম আমাদের এই যে মানিক ভাই যশোর থেকে আসছে, সব মিলে এরকম, হ্যাঁ যশোর না চুয়াডাঙ্গা থেকে, দর্শক চুয়াডাঙ্গা থেকে সব মিলে এরকম করে বিভিন্ন পার্টি আসতেছে। তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আসতে পারেন, আসে যোগাযোগ করতে পারেন। ভুট্টা যত প্রকার ভুট্টা লাগে ওনার সঙ্গে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।